নমস্কার বন্ধুরা, জয় গুরু, জয় বাবা কাল ভৈরব। তো আপনাদের সবাইকে গুরু ভৈরব চ্যানেলে আবার স্বাগতম জানাই। আপনারা সকলে কীরকম আছেন? আশা করি গুরুর আশীর্বাদে ভালোই আছেন, আর আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম, সেই ভিডিওটার মাধ্যমে আপনারা যে কোনো নারী পুরুষ বৌদি মালিক কর্মচারী সবাইকে বশীকরণ করতে পারবেন। তো এই বশীকরণ সম্পর্কে যদি আপনারা পুরোটা জানতে চান তাহলে ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখুন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। জয় গুরু, জয় বা কাল ভৈরব। তো আপনারা যদি মনে করেন যে আপনাদের মালিক আপনাদের সেরকম দাম দিচ্ছে না, আপনাদেরকে সম্মান দিচ্ছে না, প্রাপ্ত বেতন দিচ্ছে না, সেরকম যদি হয় তাহলে আপনারা এই কাজটা করতে পারবেন। যদি কোনো ব্যক্তি মনে করেন যে না, আমার কর্মচারী আমার কথায় চলছে না, আমার কর্মচারীকে আমি দোকানে আটকিয়ে রাখবো, আমি যেটা বলবো সেটাই সে যেন করে, তবু আপনারা এই বিদ্যাটা প্রয়োগ করতে পারবেন। আর আপনারা যদি মনে করেন যে আপনারা কোনো নারীকে কোনো বৌদিকে আপনারা বশীকরণ করবেন, তবু আপনারা এই বিদ্যাটা প্রয়োগ করতে পারবেন। এটা সবার জন্য এই বিদ্যাটা, তো এটা একটা বশীকরণ মন্ত্র আবার তিলক। এই জন্যে বলছি বশীকরণ মন্ত্র আর তিলক, মানে এটা কিছু বস্তু আমি আপনাদের মাঝে দেখাবো, বলে দেব, সেই বস্তুটাকে একত্র করে এই মন্ত্রটা আপনারা এই মন্ত্র দিয়ে আপনারা অভিমন্ত করে সেই বস্তুটাকে আপনার তিলক লাগিয়ে নেবেন। তাহলে যে নামে আপনারা এই কাজটা করবেন সেই আপনার গোলাম হয়ে থাকবে। যদি মনে করেন যে আপনি আপনার মালিককে বশ করতে চান, তাহলে আপনার মালিক আপনার কথায় চলবে। যদি আপনি মালিক হয়ে কারিগরকে বশ করতে চান, তাহলে আপনি কারিগরকে যেটা বলবেন ও সে সেটাই করবে। এই বিদ্যাটা সবাই করতে পারবেন, নারী পুরুষ সবাই করতে পারবেন, আর এই বিদ্যাটা যে কোনো ধর্মের মানুষই করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আমার হিন্দু ভাইয়েরাও করতে পারবেন, আমার মুসলিম ভাইয়েরাও করতে পারবেন। কিছু জিনিস আপনারা দশকর্মা দোকান থেকে কিনে নিয়ে আসবেন, সেই জিনিসের নাম আমি বলে দিচ্ছি। সেই জিনিসের নাম হচ্ছে কেশর, চন্দন, গোরোচনা, কর্পূর। আবারও বলে দিচ্ছি, কেশর, চন্দন, গোরোচনা, কর্পূর, এই চারটা জিনিস আপনারা কিনে নিয়ে আসবেন, দশকর্মা দোকান থেকে কিনে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনারা এই চারটা বস্তুকে গরুর দুধে ফাইন করে গোলাবেন। চারটা জিনিস যে আপনারা কিনে নিয়ে আসলেন সেই জিনিসগুলো একত্র করে তার মধ্যে একটু গরুর দুধ দিবেন, দুধ দিয়ে ফাইন করে গোলাবেন। ওটাকে গোলানোর পরে দেখবেন একটা পেস্ট তৈরি হয়ে যাবে। এবার আমি যে মন্ত্রটা আপনাদেরকে বলছি সেই মন্ত্রটা আপনারা 108 বার ওই পেস্টের উপরে পড়বেন, একবার করে মন্ত্র বলবেন আর একবার করে ফু দিবেন। এইভাবে 108 বার আপনারা মন্ত্র পড়বেন আর 108 বার ফু দিবেন। যদি আপনাদের গুনতিতে অসুবিধা হয় তাহলে আপনারা যে কোনো একটা মালা নিতে পারেন, যে কোনো মালা, এখানে মালার কোনো সমস্যা নেই, কোনো উল্লেখ নেই, কারণ আপনাদেরকে গুনতে হবে। কারণ কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হয়, মালার প্রয়োজন হয়, হকিক মালা, রুদ্রাশ্রী মালা, তসফি, এগুলোর প্রয়োজন হয়, কিন্তু এটা মানে গুনতিতে যদি আপনার ভুল হয়, সে আপনারা করগুনে যদি গুনতে না পারেন, আপনারা 108টা কাঠি নিয়ে নেবেন, কিংবা হয়তো 108টার অর্ধেক 54টা কাঠি নিয়ে নিলেন, কাঠি একবার করে মনতে বললে কাঠিটা সরাই দিলেন, আর এইভাবে ই করে নিলেন, 54টা হয়ে গেল, আবার ওইটা ঘুরাই দিয়ে আবার ওইটা গুনলে 108টা হয়ে গেল। মানে যেভাবে আপনারা করতে পারেন, কিন্তু 108 বার যেন গুনতির যেন ভুল না হয়, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। কারণ যে কোনো জিনিস আপনি যে সময় যে কোনো মন্ত্র আপনি জপ করতে যান, মানে মন্ত্রের উচ্চারণ
আর গুনতিতে যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু সেই বিদ্যার কিন্তু কাজ হয় না। কারণ আপনারা অনেকে বলেন যে আপনারা ইউটিউবে ভিডিও দেখেন, আপনারা ইউটিউবে ভিডিও দেখেন, অনেকে বলেন যে মন্ত্র এটা ব্যবহার করলাম সেটা ব্যবহার করলাম কাজ হচ্ছে না, কাজ হয়নি। আবার অনেকে আমাকে কমেন্টের মাধ্যমে যেন ফোন করে আমাকে গুরুদক্ষিণাও দিয়েছে অনেকে, যে গুরুজি আপনার এই মন্ত্রতে কাজ হয়েছে আমি আপনাকে গুরুদক্ষিণা দিচ্ছিলাম। আমার যে ইউটিউবের নাম্বারটা দেওয়া আছে, আপনারা ভিডিও দেখেন বলেন যে গুরুজি আমার নাম্বার চাই, কিন্তু আপনারা আপনার আমার পুরো ভিডিওগুলো দেখেন না, ওই জন্য আমার নাম্বারগুলো আপনারা বুঝতে পারেন না। যদি কোনো ভিডিওতে আমার নাম্বার না থাকে তাহলে আপনারা আপনার ইউটিউবের ভিতরে যাবেন, ইউটিউবের যে মানে ব্যাক কভার যে আছে সেই ব্যাক কভারের উপরে আমার ফোন নাম্বার লেখা আছে, আর এই ফোন নাম্বারেই আমাকে আপনারা ইমোতে কল করতে পারবেন, হোয়াটসঅ্যাপেও কল করতে পারবেন, এই নম্বরে আমার গুগল পেও খোলা আছে। তো আপনারা অনেকে ভিডিও দেখে বলেন যে গুরুজি আমার নাম্বার দেন আমাদেরকে, আপনাকে টাকা পাঠাবো কীভাবে, আপনারা বলেন, সেজন্য আমি ভিডিওতে বলে দিচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন যে নতুন করে আমার কাছে নাম্বার চাওয়ার কোনো ব্যাপার নেই। তো যাই হোক, এবার আমি মূল কথাটা আসি। আপনারা এই মন্ত্রটা 108 বার ওই তিলকের উপরে মানে পাঠ করবেন, একবার করে মন্ত্র বলবেন আর একবার করে ফু দিবেন। ফু দেওয়ার যখন 108 বার হয়ে গেল তখন ওইটাকে আপনারা কপালে একটা তিলক লাগিয়ে যে ব্যক্তিকে আপনি বশীকরণ করবেন আর মন্ত্রের মাঝে যে অমুক শব্দটা দেওয়া আছে, অমুক নাম দেওয়া আছে, সেখানে সেই ব্যক্তির নাম দেওয়া হবে, সেই ব্যক্তির নাম দিয়ে আপনারা এই কাজটা করবেন। কাজটা করার পরে যখন আপনার মন্ত্র পড়া শেষ তখন তিলকটা কপালে দিয়ে আপনি সেই ব্যক্তির সামনে যাবেন। যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার সে বশীভূত হয়ে যাবে। সে যদি আপনার শত্রু থাকে তবু বশ হয়ে যাবে। যদি আপনি কোনো মহিলাকে বশীকরণ করতে চান তাহলে এই ক্রিয়াটা করে যাবেন। যাওয়ার পরে আপনি তার সঙ্গে কথা বলবেন, দেখবেন সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে। এবার আপনাদের আর একটা জিনিস আমি বলে দিই, অনেকে কাজ করেন কিন্তু বুঝতে পারেন না যে আমার কাজ হয়নি। কিন্তু মন্ত্র শক্তি কিন্তু এরকম না যে আমি মন্ত্র ছাড়লাম আর সঙ্গে সঙ্গে যেন মানে হয়, সেটা কিন্তু না। কিন্তু তার আচরণে কিন্তু কিছু কিছু প্রয়োগে আপনাদের বুঝে নিতে হয় যে সে আগে কীরকম ব্যবহার করতো আর এখন কীরকম ব্যবহার করছে। সেরকম ব্যবহারেও কিন্তু অনেক সময় বুঝে নিতে হয় যে না, সেই মহিলাটা আমাকে কি বলতে চাচ্ছে। তো যাই হোক, আপনাদেরকে আমি মন্ত্রটা বলে দিচ্ছি, আপনারা শুনুন। ওং স অমুক বৎসং কুরুগুরু স্বাহা। আবারও বলছি, ওং স অমুক বৎসং কুরুগুরু স্বাহা। এই মন্ত্রটা আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন, আর এই মন্ত্রটা ব্যবহার করার আগে অবশ্যই মন্ত্রটাকে একটু জাগিয়ে নিতে হবে। তো আপনারা ব্যবহার করুন, আপনারা সফল হবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো অবশ্যই দেবেন। আমার চ্যানেলে তন্ত্র মন্ত্র বশীকরণ গাছগাছালি টোটকা অনেক ধরনের ভিডিও দেওয়া হয়। যদি আপনারা মনে করেন যে আমি এরকম আরও কিছু ভিডিও পেতে চাই তাহলে বেল আইকনটা অন করে রাখবেন, আর এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনি যদি উপকার পান তবে শেয়ার করবেন, আর যদি উপকার না পান তাহলে আপনাকে বলবো না, তো আপনি শেয়ার করুন। তো যাই হোক, জয় গুরু, জয় কাল ভৈরব।